30 ও 31 জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক, সপ্তাহে 5 দিন কাজ সহ বিভিন্ন দাবি। এই দাবিতে ধর্মঘটের ডাক ব্যাংক ইউনিয়নগুলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে। প্রশান্ত, খবর বিস্তারিত জানাও। দেখো ভাস্কর, বলে রাখি যে ব্যাংকের সমস্ত সংগঠনগুলো অল ইন্ডিয়া ব্যাংক অফিসের রেজিস্ট্রেশন থেকে এআইবিও, এআইবিও সি সহ একাধিক যে সমস্ত ব্যাংক সংগঠনগুলো রয়েছে, তারা বিভিন্ন যে সমস্ত দাবি দাওয়া গুলো করে এসেছিল, পুরনো যে চুক্তি ভিত্তিক দাবিগুলো ছিল সেগুলো কিছুতেই মানা হচ্ছিল না। ফলে তারা মনে করছে যে যেহেতু এগুলো মানছেন না কেন্দ্র সরকার এবং তার ব্যাংকে যে সমস্ত তারা বলেছিলেন যে 5 দিন কর্ম থেকে শুরু করে 5 দিনের সপ্তাহে 5 দিন কাজ করবেন, এবার ব্যাংকের এছাড়াও ব্যাংকে যে সমস্ত দাবি দেওয়া তারা বিভিন্ন রকমভাবে রেখেছিলেন, কোনো ক্ষেত্রে কোনো কিছু মানা হয়নি বলে তারা যে দাবি করছেন, সেই ভিত্তিতে কিন্তু 31 তারিখ জানুয়ারি মাসের দুদিন, শেষ দুদিন ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফলে দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সরকারি বেসরকারি ক্ষেত্র কিন্তু ব্যাংক বন্ধ ধর্মঘটের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ যেটা জানা যাচ্ছে যে তাদের যে চুক্তি ভিত্তিক বিষয়গুলো ছিল, পুরনো চুক্তি নতুন চুক্তিকে স্থায়ীকরণ না করে পুরনো যে চুক্তিগুলো রয়েছে সেগুলোকে কোনোভাবে দেখা হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে পুরনোগুলোকে বাতিল করে নতুন করে বা চুক্তি করার একটা পরিকল্পনা রয়েছে, সেটা তারা কিছুতেই মানতে চাইছেন না। তারপরে তারা চাইছেন যে পুরনো যে সমস্ত বিষয়গুলো ছিল, আলোচনার ভিত্তিতে যেগুলো তৈরি হয়েছিল সেগুলো সেই দাবি দাওয়াকে মান্যতা দিতে হবে, এবং শেষে নতুন যে ধরনের চুক্তিগুলো ব্যবহার করা বলা হচ্ছে তখন সেগুলো যেন ব্যবহার করা হয় এবং সেই চুক্তি যেন ধার্য করা হয়। কিন্তু কোনোভাবেই সেই পুরনো চুক্তিকে মান্যতা দেওয়ার জন্যই আগামী 30 এবং 31 এই দুদিন ব্যাংক ধর্মঘট ডাক দেওয়া হয়েছে, এবং ব্যাংকের সমস্ত শাখা সংগঠন যারা আছে তারা মিলিতভাবে একত্রিত হয়ে এই দুদিন আগামী জানুয়ারি মাসের দুদিন ব্যাংক ধর্মঘটে তারা ডাক দিয়েছে। ভাস্কর, একেবারে আপনারা শুনলেন, সপ্তাহে 5 দিন কাজ সহ বিভিন্ন দাবিতে ব্যাংক ধর্মঘটের ডাক ব্যাংক ইউনিয়নগুলোর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজেন নাগার, সভাপতি। আমরা এই ব্যাংকিং ইউনিয়নগুলোর আমরা কথা বলবো তার সঙ্গে। রাজনবাবু, সামগ্রিকভাবে এই ব্যাংক ধর্মঘটের ডাক কোন প্রেক্ষাপট থেকে? আসলে আমাদের কতগুলো পেন্ডিং দাবি আছে, সেটা নিয়ে আমরা কথাবার্তা চালানোর কথা বারবার বলছি। আইবিএ কথাবার্তা বলছে না, সেই জন্য ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন আমরা এই বিভিন্ন দাবি নিয়ে, তার মধ্যে 5 দিন ব্যাংকিং আছে, পেনশন আপডেশন আছে, তারপরে অ্যাডিকুয়েট রিক্রুটমেন্ট আছে, নিয়োগ করছে না, জায়গায় জায়গায় মানুষ নেই, আমরা কাস্টমারদের কাছে গালাগালি খাচ্ছি, ইনফ্রাস্ট্রাকচার নেই, তারপরে নিউ পেনশন স্কিমকে স্ক্র্যাপ করে ওল্ড পেনশন স্কিম নিয়ে আসতে হবে, এই সবগুলোকে নিয়ে আমরা তাদের কাছে বারবার বলছি, আলোচনা করে মিটাতে তারা করছেন না ব্যাংকার্সরা। সেই জন্যে ইউনাইটেড ফোরাম এই ধর্মঘটে ডাকিয়েছে 30 আর 31 জানুয়ারি 2023। ধন্যবাদ, ধন্যবাদ রাজেন নাগার, এআইবিই এর সভাপতি। আমরা তার সঙ্গে কথা বলছিলাম ধর্মঘটের ডাক ব্যাংক ইউনিয়নগুলোর 30 এবং 31 জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক, এবং সে বিষয়েই বিস্তারিত বলছিলেন ব্রজেন নাগা।